আসলে এগুলোই হলো গ্রাম বাংলার আসল ঐতিহ্য। হয়তোবা কয়েক বছর পর এগুলো বিলুপ্ত হয়ে যাবে, হয়তোবা এগুলো গ্রামে ওইরকম ভাবে দেখা যাবে না, বাট এগুলোই হলো গ্রামের আসল সৌন্দর্য। সারাদিন লাগে চরস করতে বাবা। সকালবেলার এই মিষ্টি রোদ, ওয়াও 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 ওয়াও। সকাল সকাল খেজুরের রস, সূর্যি মামা দেখা যাচ্ছে। হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম খেজুরের রস খেতে। তো অনেকদিন ধরে প্ল্যান ছিল খেজুরের রস খাওয়ার, তো আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম রস খাওয়ার জন্য। তো দেখা যাক কোথায় গিয়ে রস পাই। তো আমাদের সাথে চলুন আর বড় ব্লগটাই দেখতে থাকুন, লেটস গো। তো এখান থেকে আমাদের সাথে আরো দুইজন যাবে, তো ওদের জন্য এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো, তারপর একসাথে রওনা হবো। তো রওনা হয়ে গেলাম রসের সন্ধানে, তো চলুন দেখি রস কোথায় পাওয়া যায়। প্রচন্ড ঠান্ডা, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। আবার ভালো লাগছে সবাই একসাথে দেখছি। এই শীতের সকালে গ্রামের এই রাস্তাগুলোতে ঘুরতে সত্যি খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মনোরম দৃশ্য, একে সরিষা ফুলের গ্রান, তারপর কুয়াশা, সত্যি অন্যরকম একটা ফিলিংস। হয়তো সকালে উঠতে কষ্ট হয়, বাট এই ফিনিশটা না সত্যি অসাধারণ। এই যে রস নামাইতেছে দেখতেই পাচ্ছেন। আসলে এগুলোই হলো গ্রাম বাংলার আসল ঐতিহ্য। হয়তোবা কয়েক বছর পর এগুলো বিলুপ্ত হয়ে যাবে, হয়তোবা এগুলো গ্রামে ওইরকমভাবে দেখা যাবে না,
বাট এগুলোই হলো গ্রামের আসল সৌন্দর্য। ফাইনালি আমরা তাহলে রসের সন্ধান পেয়ে গেলাম। কতক্ষণ জাল দিলে চৌরস হয়? যদি জাল দেয় হেরম করে তাহলে মনে করো বেলা দুইটায় আড়াইটায় চৌরস হয়ে যাব। তো এখানে খাওয়ার জন্য গ্লাস নাই, তো সামনে গিয়ে খেতে হবে। তো চলুন। কি আহে না রসলা ওই যাইছে না না ফালে দিব না এই যে যে কতটুকু এক মগ বেড়ে নিলাম তখন সবাই খাইতেছে দেখুন। এই যে আশিক আশিক খাইতেছে, এই যে নব খাইতেছে, শ্যাম ভাই তো খাবে না ঠান্ডা লেগেছে। তাড়াতাড়ি সকাল সকাল খেজুরের রস সূর্যি মামা দেখা যাচ্ছে। সবাই ফটো সেশনে ব্যস্ত। সকাল সকাল রস খেয়ে এখন পুরো চাঙ্গা লাগতেছে, তো এখন আমরা আবার নাস্তা করতে যাব। তো চলুন।
সকালবেলার এই মিষ্টি রোদ, ওয়াও 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 ওয়াও। তো আমরা বাবু বাজার এসে পড়েছি, এখানে আমরা নাস্তা করব। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই, নেক্সট টাইম আবার দেখা হবে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ। আমরা নাস্তা করবো সকালে, গরম গরম নাস্তা।